সচ্চিদানন্দ শ্রী গুরুকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা জানাই। শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা প্রণাম শ্রদ্ধা নিবেদন করে আমাদের আজকের অষ্টমপ্র সংহিতা প্রসঙ্গে আমরা যাব। প্রথম প্রকরণের একদম শেষেই রয়েছি আমরা, তৃতীয় প্রকরণে আজকে প্রবেশ করব। তার প্রতিবারের মতনই আমরা মা সরস্বতীকে সবার আগে কথাস্থলে স্বাগত জানিয়ে তারপর প্রসঙ্গে যাচ্ছি। আলোচনা হচ্ছে,
পার্টিকুলার একটা সাবজেক্টকে মাথায় রাখাটা একটু সত্যি কথায় অসুবিধে। আর আমাদের যে বিষয়বস্তু এখানটা চলছিল প্রথম প্রকরণে, যে মহামুনি অষ্টাবক্র তাঁর শিষ্য রাজা জনককে বলছেন যে তুমি যে অবস্থায় এখন অবস্থান করছো এটি শাশ্বত অবস্থা, সেই শাশ্বত অবস্থাটি তোমার স্মরণ নেই, আমি তোমাকে স্মরণ করে দিচ্ছি। তো সেই শাশ্বত অবস্থা কোনটি? না, সেই শাশ্বত অবস্থা হলো যে তোমার কোনো আকার নেই, যদিও তুমি একটা দেহ নামক আকৃতিতে রয়েছ, তোমার কোনো নাম নেই, কোনো রূপ নেই, যদিও তোমার নাম আছে, রূপ আছে, আপাতভাবে এটি শাশ্বত রূপ নয়, শাশ্বত স্বভাব তোমার নয়। শাশ্বত স্বভাব কি? না, নিত্য অবস্থান, তোমার জন্ম মৃত্যু নেই, শোক হর্ষ নেই, মান অপমান নেই। তাহলে যেগুলো আছে মনে হচ্ছে আকৃতিতে যতক্ষণ অভিমান ততক্ষণ এগুলো সব আছে, আকৃতির অভিমান যে মুহূর্তে চলে গেল কিছুই নেই। তাহলে গোটা ব্যাপারটাই মনের, এর জন্যেই ঠাকুর বলেছেন জীব মনের বদ্ধ মনের মুক্ত, যে মন দিয়ে বাঁধা পড়া যায় সে মনের সাহায্য নিয়েই আবার বন্ধন মুক্ত হওয়া যায়। মন একটা এমন ইনস্ট্রুমেন্ট, এমন একটা যন্ত্র, শুধু ব্যবহারের কৌশলটা জেনে নিতে হয়, আর কিছু না। তা তুমি বা এই সমস্ত জগৎ সংসার এই অবস্থানে থাকা সত্ত্বেও মনে করছে আমরা দুঃখে আছি, কষ্টে আছি, যন্ত্রণায় আছি, এটা অজ্ঞান। তুমি সেই অজ্ঞানতা বিদূরণ করবার জন্য এতদিন ধরে যে তপস্যা বা সাধনা করেছ তার কোনো প্রয়োজন আগেও ছিল না, এখনো নেই। তুমি ভালো করে তাকিয়ে দেখো জনক, তুমি সদা মুক্ত, এটি তো বিষয় আমাদের চলছে। তাহলে আমরা বলবো তাহলে সাধনার প্রয়োজন নেই? না, নিশ্চয়ই নেই। যখন সম্পূর্ণ ইন্দ্রিয়াতীত হওয়া যাবে তখন আর সাধনার প্রয়োজন নেই, কিন্তু ইন্দ্রিয়বদ্ধ অবস্থায় দেহকে আমি বোধ নিয়ে বাস করে যদি এখন মনে করা যায় সাধনার প্রয়োজন নেই, তাহলে তো আরও ইন্দ্রিয় টেনে টেনে নিয়ে যাবে অন্ধকারে। সেই জন্য যতক্ষণ জানছি আমার আকৃতিতে অভিমানটা আমার যাচ্ছে না, সাধনা করতে হবে। আর যার কিনা আকৃতিতে কোনো অভিমানই নেই, কারণ জনক রাজা তো তিনি প্রমাণ দিয়ে ফেলেছেন, সেই পুরনো ঘটনাটা আবার স্মরণ করছি। সেই জঙ্গলে গিয়েছিলেন গুরু শিষ্য বলে চলো জনক তোমার সঙ্গে একটু বেরিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, গেলেন দুজনে একসঙ্গে। অনেক দূর গভীর জঙ্গলে প্রবেশ করবার পর একটি ঘোড়া সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন, ঘোড়াটি হাতে মানে তার ঘোড়ার লাগামটা হাতে ধরে কথা বলতে বলতে যাচ্ছিলেন দুজনে, মানে রাজার হাতে সেটি ছিল ঘোড়ার লাগাম। এবারে কোনো একটি কারণের জন্য যখন মহারাজ ঘোড়া অশ্বারোহণ করবেন এবং তার গুরুদেবকেও অশ্বারোহণ করাবেন এরকম একটা পরিস্থিতি, হঠাৎ করে কি হলো না, মহারাজ জনক যখন একটি রেখাবে পা দিয়েছেন অশ্বারোহণ করবেন বলে হঠাৎ গুরুদেব বললেন, অর্থাৎ মহামুনি অষ্টাবক্র বললেন, দাঁড়াও আমি এখনই আসছি। এবার অনেকক্ষণ সময় চলে যাবার পর যখন মহামুনি পৌঁছালেন দেখলেন ওই একটি রেখাবে পা দিয়ে অন্য ঝুলন্ত অবস্থায় রয়েছে, একটা পা ঝুলছে অন্য অন্যভাবে দাঁড়িয়ে আছে। কি তুমি এখনো উঠে বসনি? না, আপনি যে বলে গেলেন আমি একটা পা দেওয়ার সাথে সাথে যে দাঁড়াও আমি আসছি, আপনি আদেশ না করলে না করতে পারবো না। সে আবার কি গুরু এতক্ষণ এত কষ্ট করে দাঁড়িয়ে আছে, যে মুহূর্তে আমি আপনাকে গুরু বলে জেনেছি, আমি অন্তর থেকে আপনাকে গুরু বলে বরণ করেছি, সেই মুহূর্তে আমার সবকিছুই আপনার হয়ে গেছে, দেহ মন প্রাণ সব আপনার, এই অশ্বটিও আপনার, আমার যাবতীয় ঐশ্বর্য, যাবতীয় সম্পত্তি, আমার প্রজা, আমার দাসদাসী, যা কোষাগারে টাকা পয়সা রয়েছে মানে অর্থ সম্পদ রয়েছে, মণিমাণিক্য রয়েছে, মোহর রয়েছে, অশ্বশালায় অশ্ব রয়েছে, বস্তিশালায় বস্তি রয়েছে, গাভীশালায় গাভী রয়েছে, আমার সন্তানাদি রয়েছে, যে যেখানে আছে সব আপনার হয়ে গেছে, আর এই দেহটাও আপনার, এই মনটাও আপনার, সুতরাং এতে তো আমার কোনো অধিকারই নেই।
সব তো আপনার, এবার আপনার আদেশ ছাড়া এই দেহ মন কাজ করবে কি করে? তখনই মহামুনি অষ্টাবক্র বললেন, তোমাকে আমি আর কি উপদেশ করব? তুমি তো সেই অবস্থায় পৌঁছেই গেছো যেখানে আকৃতির অভিমান নেই। এটাই আমাদের সব থেকে বড় সমস্যা। প্রত্যেকটা সম্পর্কে জাগতিক ক্ষেত্রেও দেখা যায় খুব গভীর নিবিড় সম্পর্ক, কিন্তু সেখানে দেওয়াল উঠে যায় ইগোর জন্য। আমাকে এরকম বললো, আমি আমি আমার কাছে সব থেকে আপন, খুব ভালো, এটাই তো একদম খাঁটি কথা, কিন্তু কোন আমিকে আপন করছি? এই আকৃতিটাকে? ওইখানে আমাদের ভ্রম হচ্ছে। আমি আমার কাছে সব থেকে আপন, এটাই তো এখানে বোঝানো হয়েছে। আমি মানে আত্মা, আমি যার জন্য ভগবান গোবিন্দ বললেন মামে কম শরণং ব্রজ। এই কথাটিকে নিয়ে নানান রকম ব্যাখ্যা হয় যে কৃষ্ণকে শুধুমাত্র ডাকতে হবে, কালীকে ডাকা যাবে না, দুর্গাকে ডাকা যাবে না, অন্য দেবদেবতাকে ডাকা যাবে না, শিবকে ডাকা যাবে না, আর কৃষ্ণ বলেছেন কৃষ্ণকেই ডাকতে হবে। কথাটা তা নয়, কারণ ভগবান গোবিন্দ ব্রাহ্মী স্থিতিতে ওই কথাটা বলছেন। তিনি যখন বৈষ্ণব দর্শন করাচ্ছেন অর্জুনকে, কারণ অর্জুন তার প্রাণসখা, কিন্তু মাঝখানে একটা ওই ইগো রয়েছে অর্জুনের দিক থেকে, তাই সখাকে বিশ্বাস করেও করতে পারছে না, সখার কথায় ভরসা হয়েও হচ্ছে না, মনে দ্বন্দ্ব কাটছে না, কিন্তু ওই বিষ্ণুর দর্শনটি গড়ে তখন তার মনের ভ্রম কাটলো। ওই যাদের মনের প্রতি ইগোটা একটু বেশি থাকে তাদের মাঝে মাঝে একটু ঐশ্বর্য দেখাতে পারে, ওই মাধুর্য দিয়ে কাজ হয় না। মাধুর্যীরা ব্রজ ব্রজধামের জন্য ঠিকঠাক আছে, কারণ তাদের ঐশ্বর্যের প্রয়োজন নেই। কিন্তু আমরা জানি যখন গোপী গীত যদি ভালো করে পাঠ করা যায় দেখতে পাবেন, আপনারা করেনও জানি, আপনাদের আর বলার কি আছে, তবু প্রসঙ্গে বলছি, গোপী গীতের মধ্যে যে ১৯টা শ্লোক, যে শ্লোক পাঠ করে, যে শ্লোক পাঠ করে মানে যা গোপীদের অন্তরের আকুল আরতি, যে গোবিন্দ তোমাকে খুঁজে পাচ্ছি না, তখন শ্রেষ্ঠ গোপী বললেন আমরা ঘুরে ঘুরে বেড়ালে তাকে পাবো না, আমরা এক জায়গায় বসে তাকে স্মরণ করি। তখন ওই সমস্ত গোপীরা এক জায়গায় এসে বসলেন যমুনার তীরে এবং কৃষ্ণকে স্মরণ করছেন, গোবিন্দকে স্মরণ করছেন, এবং স্মরণের মধ্যে কি থাকছে, গোবিন্দের লীলাগুলি থাকছে, এবং সেই লীলা স্মরণে দেখা যাচ্ছে তারা নিজেরাই এক একটি অভিনয়ের মতন, মানে কৃষ্ণময়ী হয়ে গেছেন, কৃষ্ণাত্মিকা। কখনো কেউ গিরিরাজ রূপ ধারণ করে নিজের গায়ে যে আঁচলটি রয়েছে সেটিকে পাহাড়ের মতো তুলে বলছেন আমি গিরিরাজ, নিজেই বংশী বংশীবাদনের ভঙ্গিমায় দাঁড়িয়ে বলছেন আমি ধেনু চড়াচ্ছি, কেউ গাভীর মতন ঘোরাঘুরি করে বলছে আমি তোমার গাভী, মানে তারা তখন কৃষ্ণ লীলায় তন্ময়। তো এইরকম যে ঘটনাটা ঘটছে গোপী গীত, তার মধ্যে এমন কিছু কিছু কথা সখীরা বলছেন, গোপীরা বলছেন তোমার বিরাট রূপ, মানে কৃষ্ণের গোবিন্দের সে বিরাট রূপের কথা, এই অসুর তুমি বধ করেছো, অমুক করেছো, তমুক করেছো, তোমার মহিমা, তুমি নারায়ণ, তুমি লক্ষ্মী দেবী, তোমার চরণ প্রাপ্ত হওয়ার জন্য এই ব্রজধামেতে লুকিয়ে থাকেন, ইত্যাদি নানান কথা, ব্রহ্মাজিও তোমার চরণের নখাগ্রজ্যোতি, তোমার এই লীলা দর্শনের জন্য অপেক্ষা করে থাকে। তা এইসব এমন কিছু কথা আছে যেখানে কিন্তু গোবিন্দের ঐশ্বর্যের বর্ণনা আছে, এতে এত ঐশ্বর্যের পরেও তারা কি বলছে, তুমি আমাদের সখা। তাহলে যিনি কিনা এরকম একটা উচ্চ পদে রয়েছেন, উচ্চ স্থানে রয়েছেন, তাকে সখা বলাটা চাটিখানি কথা নয়। ভগবানকে সখা বলে বলে তারা বলছেন আমরা অত শত জানি না, তোমার অনেক কিছুই আছে থাকতে পারে, কিন্তু তুমি আমাদের কাছে আমাদের সখা, তোমার ঐশ্বর্য তোমার যারা পছন্দ করে তাদের জন্য রাখো, আমাদের দরকার। যার জন্য আমরা দেখেছি ভগবান গোবিন্দ যতদিন ব্রজধামে লীলা করেছেন কোনো অস্ত্র ধরেননি, অস্ত্র ধরার প্রয়োজন হয়নি, এবং অস্ত্র ধরবেন কি আর তার ঐশ্বর্য দেখাবেন কি, দেখাতে পারেননি। যেখানে এত মাধুর্যের, এত ভালোবাসার তীব্রতা, সেখানে ওই তার ঐশী বুদ্ধি হ্রাস হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, ভগবান হয়ে গেছেন মানুষ। তাহলে ব্রজধামের মানুষরা কেমন মানুষ যারা ভগবানকে মানুষ বানিয়ে দিতে পারেন, সেই ক্ষমতা রাখেন, ভগবানকে মানুষ বানিয়ে ফেলার ক্ষমতা একমাত্র ব্রজধামে আছে, আর কোথাও নেই। কারণ সর্বত্রই আমরা দেখি, কেমন কি স্বামীজিও আমাদের বলেছে যে জ্ঞান মিশ্রা ভক্তি নিয়ে থাকবে, জ্ঞান মিশ্রা ভক্তি নিয়ে থাকা মানে ওই কিছুটা ঐশ্বর্য কিছুটা মাধুর্য,
আগে অ্যানালাইসিস করে বুঝে নাও তাকে বিশ্বাস ভরসা করা যায় কিনা, তার কিছু ঐশী ক্ষমতা, তার সেই তেজ, এগুলো কিছু বুঝতে পারো কিনা। যদি বুঝে তুমি বিচার করে বোঝো হ্যাঁ ঠিক আছে, তখন তোমার তার প্রতি ভালোবাসা ঘোরার জন্মাবে। ঠাকুরও বলছেন শ্রীমঙ্গে মাস্টারমশাইকে যে জ্ঞান না হলে ভক্তি আসে না, কারণ আগে তাকে জানতে হবে তো আমি কাকে ভালোবাসছি, তার ভালোবাসার একটা তো ব্যাকগ্রাউন্ড চাই, তার প্রতি আমার মনটা যাবে কেন, তার কিছু গুণাবলীতে আমি আকৃষ্ট হলে না তাকে আমি ভালোবাসবো। কিন্তু এই জায়গাটা ঠাকুর বলছেন যে প্রেমা ভক্তি অহৈত কি ভক্তি, প্রেমা ভক্তিতে কোনো হিসেব নেই ঠাকুর বলছেন। যার জন্য দুই নরেন্দ্র ঠাকুরের ভক্ত ছিলেন, এক তো বড় নরেন্দ্র পৃথিবী বিখ্যাত, আর একজন ছোট নরেন্দ্র। ছোট নরেন্দ্রকে আমরা খুব অল্প সময়ের জন্য কথা দিতে পাচ্ছি, সেইখানে ঠাকুর বলছেন ছোট নরেনের হিসেবে বুদ্ধি নেই, বড় নরেনের হিসেবে বুদ্ধি আছে, জ্ঞান মিশ্রা এটি হিসেবে বুদ্ধি। এটা কোনো খারাপ কথা কিছু নয়, এটা একটা স্টেজ, এটা একটা অবস্থা। এবং আমরা জানি বড় নরেন জীবনের শেষ দিন পর্যন্ত হিসেব করিয়ে গিয়েছেন ঠাকুরকে, যে আত্মারামের কৌটো যদি সত্যির মধ্যে কোনো শক্তি থেকে থাকে, আত্মারামের কৌটোয় যদি সত্যি ঠাকুর থেকে থাকেন, তাহলে অমুক ব্যক্তি তিন দিনের মধ্যে বেলুড় মঠে আসবেন, যদি আসেন তাহলে বিশ্বাস করবো যে হ্যাঁ আত্মারামের কৌটোয় ঠাকুর আছে। তারপর এটা বলে তিনি ভুলেও গেছেন, মনে মনে ওই কথাটা রেখে দিনে উনি নানান সাক্ষাতে ভুলেও গেছেন। এবার যে তৃতীয় দিবস তিনি তখন কলকাতায় এসেছেন, ফিরে গিয়ে শুনলেন অমুক এক ব্যক্তি তিনি স্বামীজির খোঁজে এসেছিলেন, স্বামীজির দেখা না পেয়ে দরজা দিয়ে চলে গেছেন, ভেতরে আর প্রবেশ করেননি। তখন ওনার মনে পড়েছে আরে আমি তো এরকম একটা মনের মধ্যে সংকল্প করেছিলাম তিন দিন আগে, তাহলে হ্যাঁ ঠাকুর এখানে আছে। তাহলে শেষ দিন নিজের ঠাকুরের শেষের সময় অন্তলীলার সময় হিসেব করছেন যে এই লোকটাই কি সেই ভগবান অবতার যার মুখ দিয়ে এরকম অনবরত পুজো রক্ত বেরোচ্ছে, এইরকম একটা রূপ অবস্থা। তখন ঠাকুর মনে অন্তর জানি তিনি বলে তো এখনো সন্দেহ জ্ঞান নেই, এই ঘটনা তো আমরা জানি, তো সেই গামলা ভর্তি পুজো রক্ত তিনি পান করেছিলেন। আবার পরবর্তীকালে নিজের দেহ রক্ষার কিছুদিন আগে অল্প সময়ের ব্যবধানে কয়েক মাস আগের ঘটনায় তিনি আত্মারামের কৌন্দরী ঠাকুরের সেই উপস্থিতি রয়েছে কিনা, তিনি সেখানে অবস্থান করছেন কিনা সেটিও তিনি ওরকম পরীক্ষা করেছেন। তাহলে এটি হচ্ছে জ্ঞান মিশ্রা, জ্ঞান মিশ্রায় তাঁর ঐশী ভাবকে প্রাধান্য দেওয়া হয়, তারপর মাধুর্য। এটা এটার মধ্যে একটা বিরাট সৌন্দর্য আছে। এই সৌন্দর্যটা কেন, এটা মাঝে মাঝে আমার যেটা ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় বা ঠাকুর যেমন মনে করিয়েছেন, ঠাকুর তো বলেছেন নিজেকে মারবার জন্য নরুন যথেষ্ট, মানুষ মারতে গেলে নরুন লাগে আর এই ঢাক দরবারি লাগে। তা নরেন এমন এক ভূমিকায়, ঠাকুরের নরেন এমন এক ভূমিকায় ছিলেন তাঁর লীলাতে, ঠাকুরের ঐশী ক্ষমতা তাঁর বা ঠাকুরের ঐশী সত্তাকে তিনি যদি অধিগত করেন, নিজের উপলব্ধি করে তিনি কিছু বলবেন না, এটি তাঁর একটা আদর্শ। তিনি উপলব্ধি না করলে মানুষকে জানাবেন কি, তিনি তার জানবার কিছু দরকারই নেই, তিনি ওই রামকৃষ্ণকে এমনই ভালোবেসেছেন তার ওই সমস্ত দরকারও নেই জানবার। কিন্তু তিনি যখন জগৎকে রামকৃষ্ণ প্রসঙ্গ বা তাঁর মহিমা জানাতে এসছেন, তাহলে তো তাঁর ওই রামকৃষ্ণের বা তাঁর গুরুর ঐশী মহিমা তাকেও কিছুটা জেনে নিতে হবে, নাহলে লোককে জানাবে কি। সেই জন্যে সেখানে জ্ঞান মিশ্রার প্রয়োজন ছিল স্বামীজির ক্ষেত্রে, এবং আমাদেরকেও তিনি আদেশ করে গেছেন তোমরা থাকবি জ্ঞান মিশ্রার সঙ্গে নিয়ে। জ্ঞান মিশ্রা না থাকলে ভালোবাসাটাও ঠিক ঠিক জমে না। আমি আবেগের বয়সে কাউকে ভালোবাসা যাচ্ছে, তার প্রতি আবেগ মানে স্রোত ভেসে যাচ্ছে, তো যখন জানা যায় মানুষটার মধ্যে এই গুণ আছে বা মানুষটার গুণটা এত বড় বা তাঁর জীবনযাত্রা এইরকম, যখন একটা শ্রদ্ধা আসে সেখানে, তাতে কিন্তু প্রেম বা ভালোবাসা গভীর হয়, সেই জন্য জ্ঞান মিশ্রার ভক্তি প্রয়োজন আছে। আর ঠাকুর বলছেন যখন এইসব হিসেব নিকেশের পালা নিতে যায় তখন শুধুই ওই শুদ্ধা ভক্তি বা কেবল ভক্তি প্রেমা ভক্তি করে থাকে, তখন আর হিসেবের জায়গা নেই। রাধারানী সেই মহাভাব, সেই কেবল ভক্তি বা প্রেমা ভক্তি বলাটাও ঠিক নয়, সেই কেবল ভাব। কিন্তু রাধারানী কি গোবিন্দের মহিমা জানেন না, জানেন কিন্তু তা বলেন না বা সেটির কোনো গুরুত্ব তিনি দেন না। মায়ের কাছে সন্তানের ওই সমস্ত তাঁর ঐশ্বর্যের কোনো গুরুত্ব থাকে না,
হতে পারো তুমি সমাজে প্রতিষ্ঠিত, হতে পারো তুমি খুব নাম ডাক তোমার রয়েছে, হতে পারে তোমার অনেক গুণ আছে, হতে পারে তোমার অনেক পাণ্ডিত্য রয়েছে, কিন্তু আমার কাছে তুমি আমার সন্তান। মায়ের কাছে কিন্তু সন্তানের সব ঐশ্বর্য গুটিয়ে যায় সেখানে, যখন সে সন্তানেরও মনে দুঃখ হয়, কষ্ট হয়, ব্যথা হয়, তখন কিন্তু সে মানুষের কাছে বলতে যায় না, বলতে আসে সে তার মাকে। কেন না, ওইটা হচ্ছে আসল মাধুর্যের জায়গা, যেখানে কোনো ঐশ্বর্য চলে না। তা এখন আমাদের সম্পর্কগুলির মাঝখানে যখন ইগো একটা পাঁচিল তুলে দেয়, সেই সময়ের প্রয়োজন থাকে একটু ঐশী রূপ দেখানো, ঐশী স্বভাব প্রকাশ করা। অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে ঠিক তাই হয়েছিল, অসম্ভব ভালোবাসা ছিল দুজনের মধ্যে, এবং অর্জুন অসম্ভব ভালোবাসতেন তার সত্তাকে, কিন্তু কোথাও একটা যেন কি যেন যা বলছে ঠিক বলছে কি, একটা দ্বন্দ্ব, একটা সংশয়। এটা কেন আসছে না, ইগো, এই ইগো মানে অহম, মানে তার সঙ্গে কোনো কম্পিটিশন এরকম ভাব কিছু নয়, ইগো থেকে কিন্তু ফিয়ার মানে ভয় আসে, ইগো থেকে সংশয় বা দ্বন্দ্ব আসে। ইগোই আমাদের কিন্তু যত রকম নেগেটিভ ইমোশনের কারণ, ইগো আমাদের শরণাগত হতে দেয় না, ইগো আমাদের সারেন্ডার মোডে থাকতে দেয় না, ইগো আমাদের সমস্ত ভারমুক্ত হয়ে জীবন চলতে শেখায় না, ইগো সবসময় আমাদেরকে ভয় দেখায়। এই অর্জুনের ওখানে ভয়ের অবস্থাটা এসেছিল, সে একবারও ভাবেনি যে ও কৃষ্ণ বেশি বড় বড় জ্ঞানের কথা বলছে, আমি কি কম জানি, সে একবারও সেটা ভাবেনি। খুব গুরুত্ব দিয়ে কথাগুলি সে শুনছে, কিছু বিশ্বাস করে উঠতে পারছিল না। কিন্তু অবশেষে কি হলো, যখন ওই ঐশীর দর্শন করা গেল, তখন তার মনে দ্বন্দ্ব কাটতে লাগলো। তখন বললো, বাবা তোমার ওই বিরাট রূপ তুমি সম্বরণ করাকে সহ্য করতে পারছি না, তুমি আমার মানুষের রূপে ঠিক আছো, আমার সখার উত্তরূপ রূপ নিয়ে তুমি আবার প্রকাশিত হও। আর শেষে জেনে বললেন, শিষ্যাস্তে হন পাহিনা, আমাকে তুমি উদ্ধার করো, এখন আমি তোমার শিষ্য হয়েছি। শিষ্য হয়ে যায় যে, তা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহামুনি অষ্টাবক্রের কাছে কোনো পরীক্ষা নিরীক্ষা করেননি তার শিষ্য জনক, প্রথমেই সারেন্ডার, কারণ তার ওই আকৃতিতে অভিমান নেই। আর আকৃতিতে অভিমান না থাকলে অহংকারও থাকবে না, ভয়ও থাকবে না, ঈর্ষাও থাকবে না, দ্বন্দ্বও থাকবে না, কোনোটাই থাকবে না, কোনো ধরনের সংশয় বুদ্ধি থাকবে না, তার তো কোনো নেগেটিভ ইমোশনই নেই। যা তিনি জানছেন যে আমার তো দেহের কোনো অস্তিত্বই নেই, মনের কোনো অস্তিত্বই নেই, দেহ মন তো জড়, আমি তো চৈতন্য স্বরূপ, তিনি সেটা বোধে তার রয়েছে, কিন্তু হয়তো ঠিক অত টেকনিক্যালি তিনি জানেন না। তার ভেতরের সত্তা বলে দিচ্ছে যে এগুলোর কোনো, এই দেহ মনটার কোনো অস্তিত্ব নেই। ওই টেকনিক্যালি তার ফিলোসফিটা বোঝাবার জন্য এসেছেন তার গুরু, যে তুমি যেটা অবস্থান করছো, যে অবস্থাটা তাই সেটাকে কি বলে। সাধককালেও হয় অনেক সময় সাধকের এমন এমন কিছু উপলব্ধি অনুভূতি হয়, মানে বুঝতে পারেন না, তখন গুরুর কাছে গিয়ে জিজ্ঞেস করে যে হে গুরুদেব এটা কেন হলো। গুরুদেব তখন, শ্রী গুরু তখন তাকে তার অর্থটি বুঝিয়ে দেন, তার এখানেও সে ঘুরে ফিরে জ্ঞানটা প্রয়োজন হচ্ছে, জানতে হচ্ছে যে কি হচ্ছে। আমি একটা পথে রাস্তায় হাঁটছি, চলছি, অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু কি দেখছি আর কেন দেখলাম সেটার তো মানেটা বুঝে নিতে হবে, তাহলে তো জানাটা আরো গভীর হয়। তো এই ক্ষেত্রে যখন আমরা দেখতে পেলাম, প্রথম থেকেই আমরা দেখে যাচ্ছি যে অষ্টাবক্রের একটাই বক্তব্য, মুনির মানে গুরু অষ্টাবক্রের একটাই বক্তব্য যে তোমার এসবের প্রয়োজন আর নেই, কারণ তোমাকে আমার যা দেখা ওই একদিনই দেখা হয়ে গেছে, তুমি যে অবস্থায় আছো সাধনা নিষ্প্রয়োজন, তো সাধনাটাও এখন তোমার জন্য সময় অপচয়, সাধনাটাই এখন তোমার জন্য বন্ধন, যে তুমি তখন জোর করে নিজেকে বদ্ধতার একটা ভান করছো, তুমি বদ্ধ নও তো কিসের বদ্ধতা, তুমি স্কুল পেরিয়ে গিয়ে কি আবার স্কুলে ভর্তি হবে, তুমি ওখানেই পড়াশোনা করবে, তুমি কি আর এগোবে না, এরকম একটা ব্যাপার। তা সেই জন্য সেখানে আমরা যে মন্ত্র দুটি বা শ্লোক দুটি পড়েছিলাম, সে দুটি পড়ে পরে প্রবলনে চলে যাবে। यथैवादर्श मध्यस्थे रूपेन्ताः परितस्तु साः तथैवास्मिन् शरीरेन्ताः परिते परिताः परमेश्वरः एकं सर्वगतं व्योमा
প্রতিবিম্বিত রূপ। আয়নার সামনে যখন আমরা দাঁড়াই, আয়নাতে যে নিজের ছবিটা দেখা যায়, সেই ছবিকে আঘাত করলেও তার ব্যথা লাগবে না। তার শরীরে যদি কোনো রকম তাকে যদি কোনো অপমানজনক কথা বলা হয়, তাহলে সেই প্রতিবিম্বিত যে আমার আকৃতি, তার কোনো মান অপমানের বোধ হবে না, কিছুই হবে না, কারণ সেটা একটা প্রতিবিম্ব মাত্র। তাহলে প্রতিবিম্বের যেমন বাইরেটাও প্রতিবিম্ব, বাইরের ভেতরটাও প্রতিবিম্ব, তার নিজস্ব ভেতরে কিছু নেই, এটা ফাঁকা, একটা ছবি মাত্র, একটা ছায়া মাত্র। জগৎটাও ঠিক সেরকম ফাঁপা, একটা ছায়া মাত্র, এর সত্যতা কিচ্ছু নেই। আর যে দর্পণ যেটি, যে দর্পণে এই প্রতিবিম্ব দেখা যাচ্ছে, ওই দর্পণটাই একমাত্র সত্য। আর এই দর্পণটা হলে তুমি জনক, ওই দর্পণের দর্পণটা তুমি, তুমি দর্পণ, এবং তোমার মধ্যে একটা ছায়া, তোমাতেই একটা ছায়া পড়েছে। সেটা কিসের ছায়া? তোমার মনের ছায়া, কল্পনার ছায়া, সেইটাকে তুমি একটা জগৎ রূপে দর্শন করছো। আসলে জগৎটা আছে অথচ নেই, যতক্ষণ তোমার কল্পনা আছে ততক্ষণ জগৎটা আছে, যেই মুহূর্তে তোমার কল্পনা বন্ধ হয়ে গেল জগৎ অদৃশ্য। তাহলে যতক্ষণ তোমার মন বলছে কিছু আছে, তাহলে আছে, আর যখন তোমার মন বলবে কিছু নেই, তাহলে নেই। তাহলে সত্তাই কিন্তু একটা প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বের বাইরে ভেতর সবটাই প্রতিবিম্ব স্বরূপ, তার সত্যতা কিচ্ছু নেই, ছায়াকে ধরা যায় না। আর ছায়াকে কোনোভাবেই, ছায়ার পেছনে পেছনে যতই ছোটা যাক না কেন, ছায়াকে কোনোদিন আলিঙ্গন করা যাবে না, এই জগৎটা তাই। কিন্তু যেখানে ছায়া পড়ছে তার যে ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে, সেইটি হচ্ছে সত্য। ওই ওই তার পশ্চাতে ওই যে আধার বা তত্ত্বটি রয়েছে বলে যেখানে প্রতিবিম্বিত হচ্ছে মনের কল্পনা, সেই প্রতিবিম্বের স্থানটি বা ওই আধারটি হলে আসলে তুমি, ওইটি আসল তুমি। আর তোমার যে মন, ওই মনটাও অবিদ্যা, মনটাও একটা জড় বস্তু, আর এই মনে তৈরি কল্পনাগুলি ওই জগৎ রূপে প্রতিভাত হচ্ছে তোমার মধ্যে। তোমার ভেতরে একটা জগৎ তুমি তৈরি করে রেখেছো, সেই জগৎকে তুমি বাইরে দেখছো। তুমি ভাবছো যে এরা সবাই অচেনা মানুষ, অচেনা জন, কিচ্ছু না, তোমার ভেতরে জগৎ তুমি আগে তৈরি করে রেখেই দিয়েছো, সেটাই তুমি বাইরে দেখছো। তোমার মন যখন স্তব্ধ হবে, বাইরের জগৎও স্তব্ধ হয়ে যাবে, তার আর কোনো আলাদা করে অস্তিত্ব থাকবে না। তো এই এমন একটা অবস্থা, যে অবস্থাটা ওই মুখে বলে দিলাম, শ্লোকের ব্যাখ্যা মোটামুটি হয়ে গেল, তাতে কিন্তু সীমাবদ্ধতা থাকে না। এটাকে বুঝতে গেলে রীতিমতো সাধন ভজন করতে হয়, রীতিমতো শ্রবণ মনন নিধিধ্যাস আত্মা বা তারে দৃশ্য। কে বললেন না? ঋষি যাজ্ঞবল্ক্য বললেন তার পত্নী মৈত্রেয়ীকে, মৈত্রেয়ী আত্মাকে দেখা যায়। আর বললেন দ্রষ্টব্য, মানে আত্মাকে দেখা উচিত, মানে আদেশ করে দিলেন দ্রষ্টব্য। কেন আত্মা, আত্মদর্শন কেন তোমার জন্য একমাত্র বিধেয়? কারণ ওখানেই তুমি শান্তি পাবে। যতক্ষণ তুমি আত্মা থেকে বিচ্যুত, অশান্তি শেষ নেই। তুমি প্রকৃত যে শান্তি বা অমৃতত্ব পেতে চাও, সেলফ নিজেতে প্রবেশ করো, আপনাতে আপনি থেকে মন। তা আপনাতে যে আপনি থাকবো, আপনা বলতে তো আমরা এই আকৃতিকেই বুঝতে পারছি, এই নামরূপকেই সত্য বলে ধরছি। এই প্রসঙ্গে স্বামীজির কাছে দুটো ঘটনা পাই। একটি ঘটনা, একবার তিনি তার এক শিষ্যকে ওই ছাগল বলেছিলেন মজা করে, মানে দেখিস আবার কিছু মনে করিস না কেন, মজা করে বললুম। তা তিনি তো সবাইকে এক একটা মজার করে নাম দিতেন, কাউকে শাঁকচুন্নি, তো কাকে বাঙাল, কাকে কে কেতে সেই, কাকেতে সেই, নানা রকম মজার নামে ডাকতেন। তো কোনো একটা কথা প্রসঙ্গে তিনি তাকে ছাগল বলেছিলেন তার এক শিষ্যকে, তখন তিনি বললেন দেখিস আবার কিছু মনে করিস না কেন, এমনি মজা করে বললি। নামরূপ তো অনিত্য, তাই নামরূপ যখন অনিত্য, তাহলে কে আমাকে পাগল বললো, আর কে ছাগল বললো, আর কে শয়তান বললো, আর কে ভালো বললো, কি আসে যায়? এই নামরূপ তো অনিত্য, এইটাই স্বামীজি বোঝাতে চেয়েছে।
যেমন এক জায়গায় আমি আরেকটি ঘটনা বলছি, যেটা আগেও বোধহয় উল্লেখ করেছিলাম, স্বামী নারায়ণ তীর্থজির কথা, ওনার কথা প্রায় আমি কথা প্রসঙ্গে এসে এসে পড়ে। তিনি ওই বারাণসীর আশ্রমে একবার সাধু ভান্ডারা হচ্ছে, এবং সাধু ভান্ডারা শেষে যখন ভক্ত ভান্ডারা চলছে, এক বৃদ্ধা মহিলা এসেছেন, এমনি পথচারী, পরিচিত কেউ নন, বলেন প্রসাদ লে নারায়ণ, ঠিক হ্যাঁ ভাই আ যাইয়ে মাতাজি, তো গঙ্গাতে বসেছেন, কিন্তু একটু না মাথাটা একটু গন্ডগোল ছিল, তো উনি সমানে নিয়েই যাচ্ছেন, খাচ্ছেন না কিছু, একদম পাত ভর্তি হয়ে গেছে। আর পরিবেশন সবার সঙ্গে নারায়ণ তীর্থ স্বামীজি, তিনি গুরুদেব, তিনিও সবাইকে পরিবেশন করছেন, তো করতে করতে বলেছেন মাই প্যারে তো খালো ইসকে বাদ তুমি হাম ফির সে পড়োসে উনি। তা সেই মাতাজি বা সেই বৃদ্ধা রেগে গিয়ে কালো পোষায় একা লয় একা বলেছিলেন। তো সেই কথা শুনে তার শিষ্যবর্গ তো প্রচণ্ড রেগে গিয়ে, হ্যাঁ এত বড় সাহস এরকম ভাবে এসে আমাদের গুরুদেব কি আর বলছে, হ্যাঁ তুমি এরকম কথা বলছো। সঙ্গে সঙ্গে স্বামী নারায়ণ তীর্থজি বলছে, আরে চুপ চুপ কর, ওর মাথা ঠিক নেই, বলেছে বলেছে কি হয়েছে, আর বলেছে তো এই শরীরটা আমাকে কি বলেছে, বলেছে তো শরীরটা, আর ওর তো মাথাই ঠিক নেই, আর যদি মাথা ঠিক থেকেও বলতো কাকে বলছে, বলছে তো শরীরটা, আর ওটা তো একটা শব্দ মাত্র, তার পোষায় আকার আর লয় আকার, ওটা ঝেড়ে ফেলে হল, ওটা কি অস্তিত্ব আছে, ওটা বললে আমাকে কেউ চোর বললে আমি চোর হয়ে যাবো, ধরে আমাকে গান বন্ধ করলে আমি সেরকমই কি হয়ে যাবো, আমি তো আমি, তো এটা কোন আমি, এই হচ্ছে সেই মা মেয়ে গমসারণ। এখানে দেবকী নন্দন বা যশোদা নন্দন বা নন্দনন্দন কৃষ্ণ বলছেন না যে আমার শরণ নাও, এখানে আত্মা কৃষ্ণ বলছেন আমার শরণ নাও। এই আত্মা কৃষ্ণ তো আমাদের সবার মধ্যে রয়েছেন, তে ভেতর থেকে ডাকছেন, অর্জুনকে তিনি বাইরে থেকে ডাকছেন না, তিনি ভেতর থেকে ডেকে বলছেন আমার শরণ নাও, ভেতরে যাও। আচার্য দেবশ্রী মহাপ্রদ ব্রহ্মচারীজি প্রবচনে একটি গল্প মাঝে মাঝে শুনতাম, যে এক সাধু বাবা কুঠিয়ার মধ্যে থাকেন, এবং খুব উচ্চকুটির সাধু নর্মদা পরিক্রমার কালে তাকে পাওয়া আছে সত্য ঘটনা, তা সেই উনি এত ছোট্ট কুঠিরে কুঠিয়ায় থাকেন, কিন্তু তার অনেক মহিমা আছে, এরকম অলৌকিক মহিমা, অনেকে দর্শন করতে যায় যারা নর্মদা পরিক্রমায় যান। একবার সেই জ্যৈষ্ঠী মাসে দুপুরবেলা খুব গরম, একই তো ওই সব জায়গা ভীষণ গরম হয়, তা তারপরে অনেক ভক্ত এসছেন তাকে দর্শনের জন্য, আর এত ছোট জায়গা সবাইকে তো ঘরে প্রবেশ করানো যাচ্ছে না, সে সাধু বাবা সমানে বলছে গরমে সবাই ছটফট করছে, তো সাধু বাবা বলছেন ভিতর যাও ভিতর যাও, এখন সবাই ভাবছেন ভেতরে যাবো কোথায়, ভেতর তো ঢোকারই জায়গা, কিন্তু তিনি যে কি বলতে চাইলেন ভিতর যাও, ভেতরে মনটা নিয়ে যাও, তাহলে বাইরে তোমার গরমের বোধটা থাকবে না, তুমি যে গরমটা পাচ্ছ, যে কষ্টটা তুমি অনুভব করছো, এই চামড়ায় যে কষ্টটা হচ্ছে, এই দেহে যে কষ্টটা অনুভব হচ্ছে, সেটা পাবে না, তবে যখন দেহের কষ্টের অনুভব কমবে তখন মনের কষ্টের অনুভব কমবে। তখন সেই জন্যই আমরা দেখতে পাই স্বামীজির জীবনীতে চলতে চলতে দিনের পর দিন খাওয়া নেই, ঘুম নেই, কোনো একটা আশ্রয় নেই, কোথায় থাকবেন তার ঠিক নেই, কত শ্রান্ত হয়ে গাছের তলায় বসছেন, তো কোথাও গাছও নেই, মরুভূমির ওপর দিয়ে যখন হেঁটেছেন গাছ পেয়েছেন কিছু পাবে। সেই সময় স্বামীজি কি বলেছেন আমাদের, যখন চলতে চলতে শ্রান্ত ক্লান্ত পরিশ্রম শরীর ভেঙে পড়ছে, যে মুহূর্তে চিন্তা করছি আমি আত্মা, আমার জন্ম নেই, মৃত্যু নেই, রোগ নেই, শোক নেই, জড়া নেই, ব্যাধি নেই, আমার মান নেই, অপমান নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, নিদ্রা নেই, সঙ্গে সঙ্গে আমি আবার স্বমহিমায় জেগে উঠছি, আমি আবার চলতে শুরু করছি। স্বামীজি বারেবারে বলেছেন তুমি যদি প্রতিদিন এই জিনিসটা চিন্তা করে যে কোনো কাজ করো, সে কাজ নিখুঁত হতে বাধ্য। একজন কুম্ভকার যদি তার হাতের সেই কুম্ভের মানে কুম্ভের কুম্ভকারের কাজ, ওই মাটির পাত্র তৈরি করার কাজ করতে করতে ভাবেন আমি আত্মস্বরূপ, আমার জন্ম নেই, মৃত্যু নেই, মান নেই, অপমান নেই, আমি দেহ নই, মন নই, নাম নই, রূপ নই, এরকম একটা, এটা এক ধরনের মেডিটেশন, সেই কি মনে মনে চলছে, আর হাতে যদি কাজ হয় দেখা যাবে এমন কনসেন্ট্রেশন লেভেল তৈরি হবে যে এমন সুচারু অপূর্ব শিল্পকর্ম হাত দিয়ে প্রকাশ হবে যে মানুষটা হয়তো আগে কোনোদিন তৈরি করে, একজন ধীবর, একজন চাষি বা কৃষক, একজন কুম্ভকার, একজন শিক্ষক, একজন অধ্যাপক, একজন চিকিৎসক, যে যে জায়গায় রয়েছে, এটা অ্যাপ্লিকেশন করো বেদান্তকে, অ্যাপ্লাইড বেদান্ত।
তুমি যদি সারাক্ষণ তোমার মনের মধ্যে এই ভাব জাগিয়ে রাখো, জীবনে যখন দুঃখ আসবে এক লহমায় তুমি দুঃখ দূর করতে পারবে। দুঃখের বোধ কখন আসে? ওই ইগো যখন হারিয়ে ফেলে উঠে যায়, ওই অর্থাৎ আকৃতি আমি গুরুত্ব বেশি দেওয়া হয়ে যায়, তখন দুঃখ আসে আবার সুখও আসে। সুখ দুঃখের পারে থাকা মানে ওই আকৃতিটাকে বর্জন করা বা আকৃতিকে নামিয়ে দেওয়া, যে না আমি আকৃতিতে সীমাবদ্ধ নই, আমি দিয়ে আমি ঘেরা, আমি দিয়ে আমরা আমি ঘিরে রেখেছি, এই ছোট আমি দিয়ে আসল আমিকে ঘিরে রেখে দিয়েছি। তা আমি দিয়ে আমি ঘিরে রেখে দিয়েছি, তা যখনই আমি ছোট আমিকে ভাঙার চেষ্টা করব তখনই দেখবো আনন্দই আনন্দ, যতক্ষণ ছোট আমি মধ্যে পড়ে থাকবো দুঃখই দুঃখ। তা এই যে ব্যাপার সেটি এখানে বোঝানোর চেষ্টা হলো। এবার সেই জন্য বলি নিকন সর্বগতম ব্যোমা বহির অন্তর যথা ঘটে নিত্যং নিরন্তরং ব্রহ্ম সর্বভূত গণে তথা। বললেন যে প্রলয় পর্যন্ত স্থায়ী যে মহাকাশ, আমাদের এই ব্রহ্মাণ্ড তাতে যে আমরা যে মহাকাশ ও মহাশূন্য দেখতে পাচ্ছি, এটিকে আমরা মনে করছি শাশ্বত, কিন্তু এটাও শাশ্বত নয়। সেটা আমাদের তো অ্যালবার্ট আইনস্টাইন বলেই দিয়ে গিয়েছিলেন যে মহাকাশের জন্ম আছে, তার তরঙ্গ আছে, সংকোচন প্রসারণ আছে ইত্যাদি। এটা আমাদের আমাদের শাস্ত্র তাই বলছে। আকাশটাকে আপাতভাবে শাশ্বত মনে হয়, কারণ ওই জন্য বলা হয় ব্রহ্ম কেমন না আকাশ ও পদ, মানে আকাশের মতন। একটা তো উদাহরণ নিতে হবে, তিনি কেমন তো বলা যায় না, গ্লোব দেখিয়ে যেমন পৃথিবীর বর্ণনা দেওয়া হয় ঠিক সেরকম আকাশের মতন, কারণ আকাশের এমন কিছু গুণ আছে যা ব্রহ্মের সঙ্গে মোটামুটি মিলে যায়। কিরকম না, আকাশ সবেতে লিপ্ত অথচ সে নির্লিপ্ত। আমাদের মধ্যে এই ঘরের মধ্যে, এই হলঘরের মধ্যে আকাশ শূন্য জায়গা আছে, আমাদের শরীরের মধ্যে ফাঁপা স্থানে আকাশ, আমাদের প্রতিটি রোমের ছিদ্রের মধ্যে আকাশ, আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয়ের যে গহ্বরের মধ্যে আকাশ, উদরে আকাশ, আমাদের যে ফুসফুস সেখানে আকাশ, মস্তিষ্কের ফাঁপা স্থানে আকাশ, আমাদের কর্মকুহরে আকাশ, যেখানেই শূন্য স্থান সেখানে স্পেস সেখানে আকাশ। আবার এই ঘরের বাইরে যাই সেখানে আরো বড় আকাশকে আরো পরিব্যাপ্ত দেখছি, যত উঁচু জায়গায় উঠবো যত উঁচু বিল্ডিং এর উপর উঠবো আকাশকে আরো বড় মনে হবে, পাহাড়ের অনেক উঁচু চূড়ায় উঠে গেলে আকাশকে আরো বড় মনে হবে। তাহলে দেখা যাবে আমরা সবাই আকাশেই ভেসে আছি, কিন্তু আকাশ সবাইকে ধরে রেখেছে অথচ আকাশের সঙ্গে কারো লেপন হচ্ছে না। আকাশ সবেতেই আছে কিন্তু আকাশ নির্লিপ্ত। ব্রহ্ম ঠিক সেরকম, ব্রহ্মে সব রয়েছে অথচ ব্রহ্ম নির্লিপ্ত, ব্রহ্ম আশ্রয় তত্ত্ব অথচ যাকে আশ্রয় দিয়ে রেখেছে তার সাথে তার কোনো লেপন হচ্ছে না, নির্লিপ্ত। তো এই জন্য আকাশ ও পথ বলা হচ্ছে ব্রহ্মকে। তা এখন বলছেন ঠিক এই প্রলয়কাল পর্যন্ত এক একটি আকাশ থাকে, এখন এই ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যাবে, তখন আবার নতুন সৃষ্টি হবে, তখন আবার আকাশের প্রসারণ ঘটবে। তা বিগ ব্যাং এর মধ্যে আমরা এখন আছি, যখন বিগ ক্রাঞ্চ শুরু হবে তখন এই আকাশ সংকুচিত হতে থাকবে, আকাশ প্রলয় হয়ে যাবে। তা বললেন যে আপাতভাবে এই প্রলয় পর্যন্ত স্থায়ী এই আকাশকে, মহাকাশকে যেমন ঘট মানে ঘট মানে একটা আকৃতির বাইরে ভেতরে সমানভাবে দেখা যায়, অনুভব করা যায়, যে দেহের মধ্যেও আকাশ আছে, দেহের বাইরেও আকাশ আছে, একটা গ্লাস বা একটা ঘট রাখলে তার মধ্যেও আকাশ আছে, তার বাইরেও আকাশ আছে, গ্লাস বা ওই ঘরটা ভেঙে ফেললে, দেহটাকে নষ্ট করে পুড়িয়ে ফেললেও ওই আকাশে আকাশ মিলে যাবে, ভেতরের আকাশ বাইরের আকাশ মিলে যাবে, শূন্যে শূন্য মিলাইবে। তাহলে ঠিক সেই রকমভাবে মুনি বলছেন, অষ্টাবক্র বলছেন যে জন তুমি হলে সেরকম আকাশের মতো, তুমি ভেতরেও আছো বাইরেও আছো, এই যে বাইরের জগৎটাকে তুমি দেখছো এই জগতের ভেতরেও তুমি আছো, জগতের বাইরেও তুমি আছো, ওই যে আকাশের মতন তোমার অবস্থান ওইটি হলো তোমার আসল অবস্থান, ওইটি তুমি। এই যখন বললেন, এবার দ্বিতীয় প্রকরণে আমরা প্রবেশ করছি। এবার আমরা বলেছিলাম আগে এটি এমন একটি গ্রন্থ যে বেদান্ত গ্রন্থে শুধু উপদেশ পাচ্ছি না, গুরুর উপদেশ নিয়ে আমাদের সমস্ত উপনিষদগুলি শিষ্যেরা শুধু জিজ্ঞাসা করেছেন আর গুরুরা শুধুমাত্র আচার্যরা শুধু উত্তর দিয়ে গেছেন, কিন্তু এই বেদান্তে এটি এমন একটা অপূর্ব বাদেয় প্রকরণ গ্রন্থ যেখানে কিনা গুরু তো উপদেশ করেইছেন, শিষ্য তার উপলব্ধি ব্যাখ্যা করছে। এই জিনিসটা খুব ইউনিক, এটা সব জায়গায় আমরা পাই না, শিষ্য তার অবস্থা বলছেন। তাই এটা পেলে কি হচ্ছে না, আমাদের মনে জোর পাচ্ছে যে আমরা আমাদেরও তাহলে হবে, গুরু শুধু বলে যাচ্ছেন শিষ্যকে তা না, শিষ্য বলছেন তার মনের কথা,
তার অবস্থান কত। এখানটা দেখতে পাচ্ছি শিষ্য এবার বলছেন এই প্রকরণটির নাম শিষ্য শিষ্যত্বম আত্মানুভবোল্লাস নামক দ্বিতীয় প্রকরণ। আত্মানুভবোল্লাস মানে আত্মার অনুভবের উল্লাস আনন্দ, এই হচ্ছে প্রকরণটির নাম। আত্মানুভবের উল্লাস, সেই উল্লাসটি কেমন প্রথম শ্লোকটা দেখি। अहो निरंजना शांतो बोधोहं प्रकृते परः एतावन्त महकालं मोहिनैव विलम्बितः। असाधारण श्लोक, মানে হে গুরু আপনার কি কৃপা, দেখুন কিরূপ সারেন্ডার। গুরু লাভের আগে তার নিজের ক্ষমতাতে নিজের শক্তিতে তিনি কিন্তু অবস্থা প্রাপ্ত হয়েছেন, কিন্তু তিনি গুরুকে প্রায়োরিটি বা গুরুকে তিনি কিন্তু প্রাধান্য দিচ্ছেন, গুরুকে গুরুত্ব দিচ্ছেন, গুরুকে সম্মান দিচ্ছেন। গুরু জানেন যে ও নিজের যোগ্যতায় নিজের অধিকারে নিজের তপস্যায় জায়গায় এসে পৌঁছেছে, আমি শুধু এসে ওকে স্মরণ করাচ্ছি মাত্র। কিন্তু ইনি বলছেন আপনার কৃপায় আমি জানতে পারি, এই হচ্ছে আনুগত্য, এই হচ্ছে প্রেম, এই হচ্ছে ভালোবাসা। যিনি এই আকৃতির অভিমানে বদ্ধ নন, তিনি সবাইকে কৃতজ্ঞতা জানান, সবাইকে প্রণাম জানাতে পারেন। সবাইকে প্রণাম জানানো কিন্তু অত সোজা কথা নয়, মুখে প্রণাম বলা যায়, অন্তর থেকে প্রণাম জানানো অত চাকরিখানি জিনিস নয়। আমি কেন মত হব, আমি কিছু কম? যিনি মনে প্রাণে সামনে মাথা নত করা, আমাদের যে ভারতীয় রীতি মাথা নিচু করে প্রণাম করা, এটা প্র্যাকটিস, এখনকার ছেলেমেয়েরা করে না, দেখাই যায় প্রণামের ব্যাপারটা উঠেই গেছে প্রায়। খুব খারাপ লাগে এগুলো দেখে যে গুরুজনদেরকে প্রণাম করতে হয়, আর প্রণাম তো এখন শর্টকাট প্রণাম যদিও বা হয়, একদম নিচু হয়ে সম্পূর্ণ শরীর নামিয়ে মাথা নত করে, যেমন ঠাকুরের মন্দিরে যেভাবে ঈশ্বরকে প্রণাম করা হয় ওই পদ্ধতিতে গুরুজনকে প্রণাম করা উচিত। সেই প্রণামের একটা প্র্যাকটিস, শরীর নামতে নামতে একদিন মনটাও নেমে যাবে। কিন্তু কি হয়, শরীর নামানোর ওই পরিশ্রমটা কেউ করতে চায় না, বা ওগুলোকে ব্যাকডেটেড মনে করে। ওগুলো আবার কি আছে প্রণাম টণাম, আমার সব মনে মনে, অনেকে আবার এমন বলে আমার সব প্রণাম টণাম আসে না, আমার সব মনে মনে। ভালো, সব যখন মনে মনে, তাহলে মনে মনে খাও, মনে মনে ঘুমো, মনে মনে বেড়াতে যাও, সব যখন মনে মনেই হয়ে যাচ্ছে, কিন্তু যখন নিজের স্বার্থের ব্যাপারটা আসছে সেটা তো মনে মনে হচ্ছে না, তখন তো শরীরটাও লাগছে। কিন্তু যখন কাউকে শ্রদ্ধা জানাবার থাকছে, কৃতজ্ঞতা জানাবার থাকছে, তখন আমার সব মনে মনে, মনে মনে তো ঠিক, মনটা তো আগে দিতে হবে, শরীরকেও মাঝে মাঝে একটু নাড়াচাড়া করার দরকার আছে। সৌজন্যতা, নমস্কার জানা, নমস্কার, নত হওয়া, আমাদের ভারতবর্ষ নত হতে শিখিয়েছেন, আর আমাদের ঠাকুর নত হতে শিখিয়েছেন। ঠাকুর কিভাবে প্রণাম জানিয়েছেন প্রত্যেককে, কিভাবে সবসময় নত হওয়া শিখিয়েছেন। তো এই নতি শিকার, নত হলে কেউ ছোট হয়ে যায় না, যে যত নত হয় সে তত উন্নত হয়, যে যত নত হবার যা ক্ষমতা আছে সে তত উন্নত হবারও তার মধ্যে শক্তি আছে। যে যত নিজেকে নামাতে পারে, কৃণাদপি সুইচেনা তরোরে তরোরিব সহিষোড়া অমামিনা মানদেনা কীর্তনিয়া সদা হরি। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বলছেন তৃণাদপি সুনিচেনা তরোরপি সহিষোড়া অমামিনা মানদেনা কীর্তনিয়া সদা হরি। তো কি কথাটির অর্থ না, আমি আমাদেরকে কি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য কি উপদেশ করে গেলেন, কি আদেশ করে গেলেন, তৃণের থেকেও নিচু হও, তবে তৃণের উপর দিয়ে যতই লোকে হেঁটে যাক ও মাথা তুলে দাঁড়াবে, ওকে কেউ ভাঙতে পারে না। যতই ঝড় তুফান হয়ে যাক, বড় বড় গাছ ভেঙে পড়ে যাবে, ঘাস কোনোদিন উপরে যাবে না, ও নিচু নিচুই থাকে, কিন্তু সে ভেঙে যায় না, আবার সমহিমায় উঠে দাঁড়ায়। ভার নিতে পারার ক্ষমতা কার আছে যে নিচু হতে যায়, দায়িত্ব কে নিতে পারে। স্বামীজি বলছেন সমস্ত দায়িত্বটা একা কাঁধে তুলে নাও, নিজের শোল্ডারের ওপরে, নিজের কাঁধের ওপরে।
দায়িত্ব নিতে এগুলো তো নিচু হতে হবে, তবে তো একটা ভার নিতে পারা যাবে। হনুমানজি তিনি স্বয়ং ভগবানকে তুলে নিচ্ছেন গাঢ়। কেন উন্নত হয়েছেন তো? ভগবানের দায়িত্ব কে নিতে পারেন? কোন ভক্ত? হনুমানজি আদর্শ, তার উদাহরণ। হনুমানজি মত দাসত্ব, তার উন্নত হওয়া, এত ঐশ্বর্য, এত শক্তি, এত জ্ঞান, এত বিদ্যাবত্তা, এত তার মধ্যে অনিমাল অভিমান আদি যে ঐশ্বর্য থাকা সত্ত্বেও সব সময় তিনি নত। যিনি নত হতে পারেন ভগবান তার কাঁধে চেপে ঘোরে, ভগবানের বাহন হওয়া যায়। এ প্রত্যেক দেব দেবতার আমরা বাহন দেখি, বাহন হওয়া, ভগবানের বাহন হওয়া যায়। এখানে কথা ভগবান আমাদের সকলের ভার গ্রহণ করেন, ভগবানের ভার কে নিতে পারে? যিনি নত হতে জানেন। তাহলে নত হওয়া কোনো মানে অসম্মানের ব্যাপার নয়, বরং আরো সম্মানের ব্যাপার। স্বামীজি বলছেন, দুনিয়াকে গোলাম বানানোর চেষ্টা করো না, নিজে দুনিয়ার গোলাম হওয়ার চেষ্টা করো। নিজে যে গোলাম হতে শেখে বা পারে, একদিন দুনিয়া তার গোলামি করে। এটাই হচ্ছে আসল কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বললেন, তুমি ত্রিনেত্রেও থেকেও নিচু হও, আর গাছের থেকে গাছের মতন সহিষ্ণু হও। একটা গাছকে কেটে ফেললে উঠে চিৎকার করে প্রতিবাদ জানায় না? গাছ আমাদের নির্বিবাদে অক্সিজেন দিয়ে যাচ্ছে, নির্বিবাদে ফল দিয়ে যাচ্ছে, ছায়া দিয়ে যাচ্ছে, আমাদের প্রাণ সঞ্চার করছে, মেঘ টেনে বৃষ্টি আনছে, আমাদের দিয়েই যাবে। কিন্তু কোনোদিন তাদের উপর যে অত্যাচার হয় সে একবারে প্রতিবাদ করে না, আর বলে না আমি আর ফল দেবো না, ছায়া দেবো না, যতক্ষণ তার প্রাণ আছে সে দিয়েই যায়। বলে দাও, ওই গাছের মতো হও। সবসময় হরি কীর্তন মানে গুরু গুরু স্মরণে থাকো, নামে থাকো, নাম করলে নত হওয়ার সেই শক্তিটা তৈরি হয়। যত নামে চিত্ত শুদ্ধি হবে, ইগো যত মেল্ট হতে থাকে, ইগো মেল্টিং, এটা একটা প্রসেস। জপে থাকা, নামে থাকা প্রতিনিয়ত, ওই নামের উত্তাপ কি করে, ইগোটাকে গলাতে থাকে। আর গলতে 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 একদিন এই আমরা দেখতে পাচ্ছি যে কথা, রাজা জনকের অবস্থা, অবস্থাটি সবারই আসে। রাজা জনক বলছেন, আহা কি আনন্দ, এই আনন্দ থেকে আমি এতদিন বঞ্চিত ছিলাম। আমি মোহের পর্দায় এই যে একটু আগে কান্তভূমি রজনীকান্তের সেদিন যে গানটি গাইছিলেন উনি, সেইখানে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরিব কাঁদিয়া, তাই ওই বসনটা ততক্ষণ রয়েছে, আমি জানি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হয়ে দেখায় বুঝাই, উনি গাইছিলেন। তো এই একই কথার মোহ, মোহের বসনে, মোহের চাদরে বা মোহের সেই পর্দায় আমার চোখটা বন্ধ ছিল, কিন্তু সেটা আমার কাছে বিড়ম্বনা ছিল। সেই বিড়ম্বনা থেকে আপনি মুক্ত করলেন হে গুরু, আপনার কত কৃপা। কারণ এই যে আরেকটি কথা, তারই নত ভাব আসছে কেন? কারণ তিনি তো জ্ঞানী, তিনি জানেন যে গুরু ভেতর থেকে আমাকে এতদিন ইনস্ট্রাকশন দিয়ে আজকে এই জায়গায় এনেছেন, তিনি আজকে দেহের দেহরূপ ধারণ করে আমার সামনে এসে উপস্থিত। ওই একই গুরু, গুরু মানে তো লাইট, গুরু মানে তো আলো, কোথা থেকে কখন কিভাবে আলো আসবে কেউ জানে না। প্রতিটি অণু পরমাণু গুরুময়, গুরুময় জগৎ, সর্বত্র জ্ঞান, সর্বত্র আলো, এখানে অন্ধকারের কোনো জায়গা নেই, থাকতে পারে না। যিনি আলোকের পূজারি তিনি অন্ধকারেও ঠিক আলো খুঁজে নেন, এটাই হচ্ছে তার পজিটিভ অ্যাটিটিউড। হাজার জীবনে দুঃখের পরিস্থিতির মধ্যেও আলো তিনি খুঁজে বার করবেনই, কারণ জানেন ভগবান বা গুরু তার সঙ্গে খেলা করছেন, সাময়িক একটা অন্ধকারের খেলা খেলে ওই ইগোটাকে মেল্ট করার জন্য, এনার্জিকে শিফট করে ওপরে নেওয়ার জন্য অ্যাসেনশনের প্রসিডিওরে এইগুলো হয়ে থাকে। তা সেই কারণে যিনি ওই রকম আলোকে খুঁজে বেড়ান জীবন সারা জীবন ধরে, তিনি সমস্ত অবস্থার মধ্যে গুরুকেই পান। তা সেই কথাটি খুব ভালো মতো জানেন, কারণ তিনি তো প্রবুদ্ধ, প্রবুদ্ধ অবস্থা রাজা জনকের। তিনি বলছেন যে আপনারই কৃপা, আজকে নয় আপনি এই অশ্বভগ্ন রূপ নাম নিয়ে আমার সামনে উপস্থিত,
ভেতরে তো আপনিই আমাকে এই বোধটা জানিয়েছেন। আপনার কৃপাতেই তো আমি জাগ্রত হয়েছি। আপনি যদি কৃপা না করতেন আমি জানতেই পারতাম না যে এই সমস্ত জগৎটা আমি। এরপরে পরপর আরো আসবে সেসব কথা। আমার এত আনন্দ, সে আনন্দ কোথায় রাখি? যেমন একটি গান আচার্যদেব নবব্রত ব্রহ্মচারীজি খুব গাইতেন আগে, আমার খুব পছন্দের, খুব প্রিয় গান, ওই আনন্দের গান। তো মাকে বলছেন তার ভক্ত, সেটি একটু একটু গাইছি আজকে, জানি না তার মতন তো আর গাইবার ক্ষমতা আমার নেই, চেষ্টা করি। যেমন স্বামীজি বলছেন, আহ সাহি,
পূর্ণ করো পেয়ালা মতোয়ারা হয়ে যায়। সাকি কে? যারা সুরা পাত্রে সুরা পরিবেশন করেন, পানশালায় যেখানে মদ্যপান সুরা পান হয়, যেটি আমরা যেই কথাটি সুফিজমের মধ্যে পাই, সুফি গানের মধ্যে, সুফি ফিলোসফিতে পাই। আমাদের উই হ্যাভ টু গেট ইনটক্সিকেটেড ইন লাভ, ডিভাইন লাভ, এই কথাটি নানা বলেন। আমাদের মাতা হতে হবে কিসে? না দিব্য প্রেমের মাতা, যার জন্য আমরা দেখতে পাই মীরাজি বলছেন প্রেম ভাটি কো মদিরা পিলারকে। প্রেম ভাটি, ওই মদের ভাটি থাকে, আমি প্রেমের ভাটির মদ মদ্যপান করেছি, সেই প্রেমের ভাটিটা কোথায় আছে? ভেতরে আছে। কোন সুরা পান করবার জায়গা গিয়ে এই মাতলামো করা যাবে না, সে নেশা কেটে যায় কিন্তু এই নেশা কাটে না। ওর জন্যই তো সাধক রামপ্রসাদ সেও একই কথা বলেছেন, সুরা পান করি নে আমি, সুধা খাই জয় খালি বলে। তাই সেইখানেই আমরা দেখতে পাচ্ছি স্বামীজি বলছে না সাকি পূর্ণ করো পেয়ালা আমি মাতোয়ারা হয়ে যাই। তা কোন সাকিকে বলছেন? গুরুকে বলছেন, আমার এই হৃদয়ের পাত্রকে পূর্ণ করে দাও তোমার প্রেম সুরা দিয়ে আমি মাতোয়ারা হয়ে থাকি। মাতোয়ারা হলে কি হবে? শুধু আনন্দই আনন্দ, যেদিকে তাকাবো সেদিকেই আনন্দ, দুঃখের মধ্যেও আনন্দ, ধ্বংসের মধ্যেও আনন্দ। যখন সে কেদারনাথে এত বড় একটা বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় গুলো এত বিশাল রকম ভয়ানক প্রলয়কাণ্ড ঘটে গেল, সেখানে সেনারা যখন, ভারতীয় সেনারা যখন অনেককে উদ্ধার করতে যাচ্ছেন, তারা নিজেরা বলেছেন এক সেখানে গিয়ে মোটামুটি 200 জন মতো তপস্বী সন্ন্যাসী সাধু, মানে ওই গৃহত্যাগী, ওই বিভিন্ন কোটরে কোটরে বাস করছেন, তাদের যখন উদ্ধার করতে গেছেন পাহাড় থেকে, তারা বলছেন আমরা তো যাবো না, আমরা যাবো কেন, আমরা ঘর দোষ সংসার সব ছেড়ে দেহের মায়া ছেড়েই তো মহাদেবের শরণ নিয়েছি, মহাদেব রাখলে রাখবেন মারলে মারবেন। আর অবশ্য এটাও তার লীলা, এটা আমরা আনন্দই দেখছি, এটা তো তার লীলা চলছে, প্রলয় লীলা। তাহলে এই লীলা, এই লীলা রূপে দর্শন করা, যখন সমস্ত কলকাতা প্লেগ মহামারীতে ছেয়ে গেল, স্বামীজি কি বললেন? মা এসেছেন প্রলয় লীলা করছেন, কালিদা মাদের মৃত্যুর পাকালি। তখন সেই দৃষ্টি কখন কখন জাগ্রত হয়? যখন দেহ আকৃতির প্রতি তিলমাত্র মোহ থাকে না, তখনই অবস্থাটি আসতে পারে, তখনই দেশে দেশে গ্রামে গ্রামে তখন সেই যাদের এই অবস্থাটি আসে তারা মনে প্রাণে কি চান, যে আমি যে আনন্দটা পাচ্ছি আহা সবাই যদি পেত, কি শুধু শুধু দুঃখ দুঃখ করছে, শুধু শুধু নিজেদেরকে কষ্টের মধ্যে রাখছে, কষ্ট বলে কিছু জিনিস নেই। যদি একটু মা তুমি কৃপা করে সবাইকে ওই রায়সুন্দরীর মতন, রায়কিশোরীর মতন কৃষ্ণ নামে মাতোয়ারা করে দাও, তাহলে আমি আজকে যে আনন্দ পাচ্ছি আমাকে আরো মাতিয়ে দাও আর জগৎকে মাতাও, তোর নাম সুধা পানে মাতুক যত নর নারী, দেখে শুনে প্রাণ জোড়াই, আমার প্রাণটা জুড়িয়ে যাক সবার আনন্দ দেখে। সবাই যখন আনন্দে হাসবে তখন আমার আনন্দ হবে। আজকে এখানে বিরাম দেব, বিরামকালে একটাই প্রার্থনা করব, হে প্রাণ পাখি তুমি ওড়ো, ওপরে ওড়ো না, নিচের দিকে তাকিও না, নিচের দিকে সবসময় মুখ মাথা গুঁজে রেখো না, নত হও, নত হও একমাত্র সে বিষাদের কাছে, ইন্দ্রিয়ের কাছে, অভিমান অহংকারের কাছে, এই আকৃতি নামরূপের কাছে আর নত হইও না, ওড়ো, উড়ে যাও, উড়ে যাও, উড়ে যাও। উড়লে উড়বে ভাঙ্গম চাহে আকাশ, সুফি বা নির্গুণী যারা নির্গুণ পন্থা, মহাত্মা কবীরের পন্থায় যারা সাধনা করে, এটি হচ্ছে তাদের ভাব। ইয়ারি সাহেবের লেখা গান, উড়লে উড়বে ভাঙ্গম চাহে আকাশ, যাহা নহি চাঁদ সূর্য নিশি পাস, যাহা নহি চাঁদ সূর্য নিশি পাস, রাত্রি নেই
সেখানে উড়ে চলো, উড়ে চলো, উড়ে চলো। দেখে উড়ধাম আগাধা নিরন্তর, দেখে উড়ধাম আগাধা নিরন্তর, হর্ষ শোক নহিঁ চমকে তাস, দেখে উড়ধাম আগাধা নিরন্তর, হর্ষ শোক নহিঁ চমকে তাস, তাহা যারী তাহা বধিক ফাঁস নহিঁ, তাহা যারী তাহা বধিক ফাঁস নহিঁ, জগ ফল খায়ো জগ মগ পরকাস, ফল খায়ো জগ মগ পরকাস, উড়ে উড় বিভঙ্গম চড়িয়া কাস, উড়ে উড় বিভঙ্গম চড়িয়া কাস। বললেন যত ঊর্ধ্ব দিকে তাকাবে হর্ষ শোক চলে যাবে, সুখ থাকবে না দুঃখ থাকবে না জগতে, আর যাহা জমকে ত্রাস নেই, যাহা নেই জমকে ত্রাস সেখানে মৃত্যু ভয় নেই। যত উপর দিকে তাকাবে, যত নিচের দিকে তাকাবে ওগুলো সব আসবে, আর যত উপর দিকে থাকবে তাকাবে এগুলো কিচ্ছু আর থাকবে না। আর কি বললেন, সেখানে কোনো বন্ধুত্বও নেই, সেখানে কোনো শত্রুতাও নেই, আর সেখানে কোনো বোধি মানে যে বধ করেছে অর্থাৎ যে খুনি তার কোনো ফাঁসির সাজাও নেই, অর্থাৎ না হন্যতে হন্যমানে সেখানে, সেখানে হত্যাকারীও নেই, আবার যে হত হবে বলে ভয় পাচ্ছে আমাকে মেরে ফেললো তেমন কেউ নেই। আত্মা 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 আত্মা, আমি আমি সর্বত্র আমি ময় শুধু আনন্দ আনন্দ সচিতা, এইটি আমাদের একমাত্র লক্ষ্য, এইটি আমাদের মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য। নয় এই শাস্ত্র পাঠ করাও বৃথা, শোনাও বৃথা, রোজ এসে বসাও বৃথা, সমস্ত বৃথা হয়ে যাবে যদি না আমরা সেই উড়ান লাগাতে পারি, যদি না আমাদের অন্তরকে ওই উড়িয়ে দিতে পারি সেই মহা সচ্চিদানন্দ আকাশে, তা আমরা সেই আকাশকে লক্ষ্য করেই চলব। এটি আমরা আজকে শ্রী গুরুচরণের প্রতিজ্ঞা নিয়ে এখানে বিরাম দিচ্ছি কথাকে, এবং এর পরের দিন থেকে আরো শুনবো কি বলছেন জনকের কথা, এবার আমরা শুনতে পাবো একটু একটু করে। Om Sai.